हेलो स्टूडेंट आमी आगते रासायनिक बिक्रिया आरो समीकरण चैप्टर और रासायनिक बिक्रियार प्रकार एखिनि हे होइसे एतिया आमार एई चैप्टर और लास्ट टॉपिक आमी आजे स्टार्ट करिम खई भवन। तो खई भवन और विषय आमी आलोचना करिबोले होले फर्स्ट जानिबो लागिबो खई भवन माने कि। एतिया खई भवन माने होल जेतिया सपोज कुनो एटा मेटेलिक बस्तु मेटेलिक सबस्टेंस जदि आमी राखी दिउ वायु वायुर उपस्थितित माने वायुर लगत जदि वायु बा जलीय बाष्प एसिड आदिर लगत जदि मेटेलिक सबस्टेंस बा मेटेलिक बस्तुटिए जदि बिक्रिया करे तेते होले हेइ बस्तुटुत कि होय मामरर सृष्टि होय बा हेइ बस्तुटुत कि लागे हेइ बस्तुटुर क्षय होय। सपोज आमी धरि ललु किबा दा कटारी जदि आमी कि करू हेइ दा कटारीटु आमी माटित थोय दिउ तेतिया होले कि होय हेइ बस्तुटुर कि होय हेइ बस्तुटुर उपरत मामर लागे। एतिया केनेके मामर लागे आमी साम सपोज किबा आयरनर बस्तु से आयरनर बस्तु एटा आमी राखि दिलु इ कि करिबो वायुर अक्सिजेन तार पिसत होयतो एसिड जलीय बाष्प एबिलाकर लगत बिक्रिया करिबो तार माने अक्सिजेनर लगत बिक्रिया करिबो অক্সিজেনৰ লগত বিক্ৰিয়া কৰি কি কৰিব ফেরিক অক্সাইড উৎপন্ন কৰিব ফেরিক অক্সাইড উৎপন্ন কৰিব। এতিয়া ফেরিক অক্সাইড যে উৎপন্ন কৰিছে এই ফেরিক অক্সাইডটো হল আমি কি বুলি কম এটো মামৰ বুলি কম মামৰ। এতিয়া এই মামৰে কি কৰিব সেই ধাতুৰ পাত্ৰ বা সেই মেটেলিক বস্তুটোৰ কি কৰিব ক্ষয় প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিব। এতিয়া খুই ভৱন যদি আমি ডেফিনিশ্যনটো চাওঁ বা খুই ভৱন মানে কি যদি আমি চাওঁ তেতিয়াহ'লে আমি কি কম যে জলীয় বাষ্প বা এচিড আদিৰ হৈতে ধাতুৱে যদি বিক্ৰিয়া কৰে তেতিয়াহ'লে কি হয় মামৰৰ উৎপন্ন হয় আৰু এই বস্তুটোৰ ক্ষয় প্ৰক্ৰিয়া আৰম্ভ হয় ইয়াকে আমি কি বুলি কম খুই ভৱন বুলি কম। এতিয়া আমি ইয়াক চাম খই ভবন মানে কি খই ভবন মানে কি। তো খই ভবন মানে হল আমি চাম জলীয় বাষ্প বা এসিড আদির হইতে ধাতুর বস্তু এটাই যদি বিক্রিয়া করে তেতিয়া ইয়ার তেতিয়া ইয়ার ক্ষয় প্রক্রিয়া আরম্ভ হয় এই প্রক্রিয়াটুক ক্ষয় ভবন খই ভবন বুলি কোৱা হয়। তো স্টুডেন্ট খই ভবন মানে হল যদি মেটেলিক বস্তু এটাই কি করে
বায়ুর অক্সিজেন বা এসিড আদি যিকোনো বস্তুর দ্বারা যদি আক্রান্ত হয় তেতিয়া কি হয় এই বস্তুটোর ক্ষয় প্রক্রিয়া আরম্ভ হয় মানে সেই বস্তুটোত মামর লাগে মামর লাগার ফলত কি আমি সেই বস্তুটো সহজতে কি করব কামত ব্যবহার করব নোৱাৰো কামত ব্যবহার করি যিকোনো বস্তু এটা যদি আমি মাটি যিকোনো বস্তু এটা যদি আমি থই দিও বা বায়ুর অক্সিজেনের উপস্থিতি যদি মেটেলিক বস্তু এটা থই দিও তেতে ইয়ার উপর আলটিমেটলি কি লাগে মামর লাগে আর সেই বস্তুটো কামর অনুপযোগী হয়ে পড়ে সে হেনেদরে আমি যদি কও এতিয়া স্টুডেন্ট লাইফত হেনেকুয়া হয় আমি যদি কি বেশি সময় বা কিতাবর লগত যদি আমি নিজকে জড়িত করে না রাখো বা যদি আমি কি করো লেখাপড়া যদি নকরো তেতিয়াহলে কি আমার ব্রেনত মানে কি মামর লাগি যায় নাকি তার মানে আমার ব্রেনত কি হয়ে যায় মানে ব্রেনত কি হব আমার ভালকৈ তার মানে আমি লেখাপড়ার বাবে কি করিব নোৱাৰো ব্রেনটো তার মানে মামর লাগি যাব তার মানে এনেকুৱা হয় গতিকে আমি সদায় কি করব লাগে লেখাপড়ার লগত মানে ব্রেনটো তার মানে চোকা করিবর বাবে আমি সদায় কি কিতাবর লগত জড়িত করি জড়িত হয়ে থাকিব লাগে নেক্সট আমি চাম রেনসিডিটি মানে হল দুর্গন্ধিতা রেনসিডিটি মানে কি রেনসিডিটি পড়িম এতিয়া আমি রেনসিডিটি মানে হল দুর্গন্ধিতা এতিয়া দুর্গন্ধিতা মানে কি হব আমি সাবা তোমালোকে সে বস্তু আমি আগতে পড়িলো যে ধাতুর পাত্র এটা কি হয় যেনেকৈ ক্ষয় প্রক্রিয়া আরম্ভ হয় ঠিক একেদরে যদি আমি কি করো ইয়াতে যদি ফ্রুইটস বা তোমার কিবা কিবি হয়তো খাদ্য যিকোনো খাদ্য বস্তু আমি যদি কি করো রাখো সে রুটি রাখিলো রুটি বা যিকোনো বস্তু খাদ্য বস্তু রাখিলো সেই খাদ্য বস্তুটো আমি রাখার পিছত চাম সাপোজ একদিন দুই দিন এনেকে রাখার পিছত চাম সেই রুটি বা সেই খাদ্য বস্তুর উপর কি হব ব্যাকটেরিয়া লাগে ব্যাকটেরিয়া লাগে ব্যাকটেরিয়া তার মানে কি গম পাও আমি সেই খাদ্য বস্তুখিনি আমি রাখিছো মানে কি সেই খাদ্য বস্তুটো রাখিছো মানে সেই খাদ্য বস্তুত কি হয়েছে অক্সিজেনের উপস্থিতিত মানে বায়ুর এটমস্ফেরিক যিখিনি প্রেসার বা হয়তো এটমস্ফেরিক যিখিনি টেম্পারেচারের লগত কি হয়েছে ই রিয়াকশন করেছে খাদ্য বস্তুটো খাদ্য বস্তুটো রিয়াকশন হয়ে কি হয়েছে এই খাদ্য বস্তুটোর উপর কি কিছুমান মাইক্রো অর্গানিজম মাইক্রো অর্গানিজমে এটেক মাইক্রো অর্গানিজমে কি করেছে ইয়ার বংশ বৃদ্ধি আরম্ভ করেছে তার মানে মাইক্রো অর্গানিজমে কি করেছে এই খাদ্য বস্তুখিনির লগত মানে বায়ুর উপস্থিতিত এই খাদ্য বস্তুখিনির লগত কি করেছে অক্সিডাইজ ফর্ম করেছে অক্সিডাইজ হয়েছে মানে এই অক্সিডাইজ হয়েছে মানে এই খাদ্য বস্তুখিনির কি হয়েছে জারণ হয়েছে ইয়ার ফলত কি হয় যেতিয়া খাদ্য বস্তুখিনির জারণ হয় তেতিয়া এই খাদ্য বস্তুর কি গুণাগুণ সাধারণ যেখিনি গুণাগুণ সেইখিনি কি হয় নষ্ট হয়ে যায় খাদ্য বস্তুর গুণাগুণখিনি নষ্ট হয়ে যায় তার মানে কি এই খাদ্য বস্তুখিনি কি খোৱাৰ বাবে আমার অনুপযোগী হয়ে যায় খাদ্য বস্তুখিনি যেতিয়া খোৱাৰ বাবে অনুপযোগী হয়ে যায় তার মানে কি এই খাদ্য বস্তু হয়তো কি দুর্গন্ধ হব দুর্গন্ধ হব নাইবা কি হব এই খাদ্য বস্তুখিনির কি স্বাদ যিখিনি টেস্ট আছিল সেই টেস্টখিনি কি হব টেস্টখিনি সলনি হব গতিকে আমি কি বুলি কম যিকোনো বস্তু এতিয়া খাদ্য বস্তুর লগত কি থাকে আমার খাদ্য বস্তুত কি অয়েল থাকে বা ফ্যাটস থাকে ন এই খাদ্য বস্তুত কি থাকে অয়েল থাকে ফ্যাটস থাকে এতিয়া যেতিয়া এই অয়েল ফ্যাটস বা তেল আর চর্বি যেতিয়া কি হয় জারিত হয় বায়ুর অক্সিজেনের লগত জারিত হওয়ার ফলত কি হয় এই খাদ্য বস্তুখিনির কি হয় দুর্গন্ধ হয় যার ফলত এই খাদ্য বস্তুর সাধারণ গুণাগুণখিনি কি হয়ে যায় নষ্ট হয়ে যায় সাধারণ গুণাগুণখিনি নষ্ট হওয়ার ফলত এই খাদ্য বস্তুখিনি আমি কি করিব নোৱাৰো খোৱাৰ বাবে অনুপযোগী হয়ে পড়ে আর এই প্রক্রিয়াটুক এই সিস্টেমটুক আমি কি বলি কম রেনসিডিটি বলি কম এতিয়া এই কিছুমান আমি সাপোজ এতিয়া প্যাকেট প্যাকেটৰ বস্তু চিপসৰ প্যাকেট কও বা যিকোনো বস্তু প্যাকেটৰ ভিতৰত যিবিলাক বস্তু থাকে তাতে কি কেনেকুৱা থাকে যে ছিক্স মান্থ মেনুফেকচাৰিং কৰা থাকে যে ছিক্স মাহৰ ভিতৰত কি নহয়
নষ্ট নহয় বা 5 মান্থৰ ভিতৰত নষ্ট নহয় তাৰ পিছত জি হয় হ'ব এতিয়া হে পেকেট বিলাকত যেতিয়া চিপসৰ পেকেট বিলাকত কি থাকে খাদ্য বস্তুখিনি থাকার পিছতো কি নহয় হেই খাদ্য বস্তুখিনির উপরত কি করিব নোৱাৰে আমার ব্যাকটেরিয়া কি করিব নোৱাৰে অ্যাটাক করিব নোৱাৰে বা মাইক্রো অর্গানিজম বিলাকে কি করিব নোৱাৰে অ্যাটাক করিব নোৱাৰে যার ফলত কি নহয় ইয়া নষ্ট নহয় এতে কিয় নষ্ট নহয় তার মানে কি হৈ আছে হেই প্যাকেটটো এই প্যাকেটটো কি আছে পুরা বায়ু রুদ্ধ অবস্থাত আছে বায়ু রুদ্ধ অবস্থাত মানে বায়ু কি এয়ার সোমাব নোৱাৰে এয়ার যেতিয়া সোমাব নোৱাৰে এয়ার যেতিয়া সোমাব নোৱাৰে তেতিয়া কি নহয় হেই খাদ্যখিনির কি নহয় হেই খাদ্যখিনি নষ্ট নহয় তার মানে কি বায়ু সোমাব নোৱাৰে মানে বায়ু সোমাব নোৱাৰে মানে হেই খাদ্য বস্তুখিনির কি নহব বায়ু যেতিয়া সোমাব নোৱাৰে তেতিয়া খাদ্য বস্তুখিনির কি হব নোৱাৰে অক্সিডাইজড হব নোৱাৰে মানে হেই খাদ্য বস্তুখিনির কি নহয় জারণ নহয় যার ফলত কি কি হয় এই প্যাকেটৰ বস্তুবিলাক আমি বহুদিন ভালে ৰাখিব পাৰোঁ মানে ছিক্স মান্থ ওৱান ইয়াৰ তাৰ পিছত কি হয় যেতিয়া কি হয় সেই বস্তুটোৰ ওপৰত মানে বেক্টেৰিয়া এটেক কৰে তাৰ পিছত এই প্যাকেটৰ বস্তুখিনিও কি হৈ যায় নষ্ট হৈ যায় গতিকে এই প্ৰক্ৰিয়াটোক আমি কম ৰেনচিডিটি বুলি কম এতিয়া চাবা ৰেনচিডিটি কি হয় ৰেনচিডিটি পৰীক্ষাত কোশ্চেন আহে পৰীক্ষাত কোশ্চেন আহে যে রেনসিডিটি মানে কি পরীক্ষাত কি কোশ্চেন আইব রেনসিডিটি মানে কি রেনসিডিটি মানে কি সাবা যেতিয়া তেল আৰু চর্বি জারিত হয় যেতিয়া তেল আৰু চর্বি জারিত হয় তেতিয়া খাদ্য বস্তুখিনির স্বাদর সলনি হয় আর ইয়ার দুর্গন্ধ হয় আর খোৱাৰ বাবে আৰু খোৱাৰ বাবে অনুপযোগী হৈ পৰে এই প্রক্রিয়াটুক রেনসিডিটি বুলি কোৱা হয় যেতিয়া তেল আৰু চর্বি জারিত হয় তেতিয়া খাদ্য বস্তুখিনির স্বাদৰ সলনি হয় আৰু ইয়াৰ দুর্গন্ধ হয় আৰু খোৱাৰ বাবে কি হৈ পৰে অনুপযোগী হৈ পৰে এই প্ৰক্ৰিয়াটোক আমি কি বুলি কম ৰেনচিডিটি বুলি কম এতিয়া এই ৰেনচিডিটিটোক আমি কেনেদৰে যিকোনো খাদ্য বস্তু এতিয়া আমি ৰেনচিডিটিৰ পৰা কেনেকৈ তাৰ মানে কি কৰি প্ৰতিকাৰ কৰি প্ৰিভেণ্ট কেনেকৈ কৰিব পাৰোঁ এইটোৰ বিষয়ে চাম এতিয়া আমি হাউ টু prevent in rancidity
আমি কি কৰিব পাৰো কেনেদৰে খাদ্যখিনি বচাই ৰাখিব পাৰো তো ফাস্ট কি কৰিব লাগিব এয়াৰ টাইট কন্টেইনাৰত ৰাখিব লাগিব এয়াৰ টাইট কন্টেইনাৰ তাৰ মানে কি বায়ু রুদ্ধ মানে বায়ু সুমাব নোৱাৰা কন্টেইনাৰত মানে বায়ু সুমাব নোৱাৰা পেকেটত ৰাখিব লাগিব খাদ্য বস্তুখিনি কি কৰিব লাগিব ফাস্টত খাদ্য বস্তুখিনি এয়াৰ টাইট কন্টেইনাৰত ৰাখিব লাগিব তাৰ পিছত নাম্বাৰ টু আমি কি কৰিব লাগিব লো টেম্পাৰেচাৰত ৰাখিব লাগিব লো টেম্পাৰেচাৰ লো টেম্পাৰেচাৰত কি নহয় এই খাদ্য বস্তুখিনিৰ কি কৰিব নোৱাৰে জারণ হব নোৱাৰে মানে কি ব্যাকটেরিয়া কি কৰিব নোৱাৰে লো টেম্পারেচার যদি থাকে তেতিয়া হলে ব্যাকটেরিয়া খিনি বা মাইক্রো অর্গানিজম খিনি কি কৰিব নোৱাৰে এই খাদ্য বস্তুৰ লগত জারণ ঘটাব নোৱাৰে আৰু ফলত কি নহয় সহজতে সেই খাদ্য বস্তু খিনি কি হব নোৱাৰে নষ্ট হব নোৱাৰে সেইভাবে আমি কি কৰিব লাগে খাদ্য বস্তু খিনি লো টেম্পারেচার ৰাখিব লাগে এতিয়া আমি চাও কেতিয়াবা আমি বস্তু কি কৰো ঘৰতে যিকোনো খাদ্য বস্তু খিনি আমি কি কৰো ফ্রিজত ৰাখি থৈ দিওঁ ফ্রিজত রাখি থই দিয়া মানে কি তাতে ফ্রিজত কি টেম্পারেচারটো লো থাকে সেইভাবে কি বহুত দিন ভালে রাখি আমি কি ফ্রিজত রাখি বহুত দিন ফ্রিজত বস্তু রাখি আমি কি কৰিব পাৰো ভালকৈ খাব পাৰো গতিকে এইখিনি হল আমার রেন্সিডিটিৰ কথা থ্যাংক ইউ স্টুডেন্ট যদি তোমালোকে বুঝি পোৱা ভালকৈ তেতিয়াহলে আমার চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিবা লাইক কৰিবা আৰু কি আৰু আগতে বহুত ভাল ভাল ভিডিও তোমালোকে পাই থাকিবা থ্যাংক ইউ সো মাচ।